তো আমি ওইখানে তারপরে ভাইয়া আমি তো মেশিনের কাজ প্রথম প্রথম জানতাম না তো আমাকে একজন লোক নিল নিয়া মেশিনের কাজ হাতে ধরে শিখাইলো শিখাইয়া টিখাইয়া ওইখানে অপারেটরে আমারে রাইখা দিল পরে উনি আমাদের শুধু বলে যে বিয়ে করবে এটা করবে সেটা করবে পরে ওখানে আমি কিছুদিন ওনার কাছ থেকে ডিস্টার্ব ফিল করা আমি ওই জায়গা থেকে চাকরি চাইরা বেরোই গেছি কিন্তু ভাই আমার যেখানেই যাই সেখানেই আমার চাকরি হয় চাকরি আমাকে দেয় কিন্তু যেখানেই চাকরিতে আমি মন পরিষ্কার করে ঢুকতে চাই সেখানেই মানে ওই এখনকার যুগে সুন্দর একটা মেয়ে দেখলেই পিস লাগে এই ছেলে পিস লাগে এই সুপারভাইজার পিস লাগে গার্মেন্টসের তো ভাই আসলে আমি ওই গার্মেন্টস জগৎটা থেকে বেরোই আসতে চাই আমি একটা সুন্দর জীবন চাই সুপ্রিয় দর্শক আসলে আমাদের এই বোনটির কথা শুনলেন সে মার্শাল্লাহ অনেক সুন্দরী যথেষ্ট পরিমাণ সুন্দর তো তার কথা যে সে যেখানে যায় সেখানেই কিন্তু তার চাকরি সবাই দিতে চায় তার বিনিময়ে হয়তো আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের মাইন্ড এতটা খারাপ যে তাকে অনৈতিক প্রস্তাব দেয় আসলে কোনো ভদ্র মেয়ে একবেলা বেলা না খেয়ে থাকলেও হয়তো বা সেই সমস্ত কাজে যেতে চায় না আমরা যে মানুষ সমাজে অনেক মেয়েরা যখন খারাপ হয়ে যায় তাদেরকে যে আমরা খারাপ বলি আসলে সেই খারাপের পিছনে কিন্তু আমাদের মতো ছেলেরাই দায়ী থাকে যারা আমরা খারাপ বলি সে সমস্ত মানুষগুলোই দায়ী থাকে আসলে যে বোনটি যে বলছে যে তাকে বিভিন্ন জায়গাতে চাকরির প্রস্তাব গ্রহণ করে এবং প্রথম জীবনে তার যখন সে গার্মেন্টসে ঢুকে আপনারা শুনলেন যে তাকে বিয়ের প্রস্তাব দেয় আমাদের সাথে সে আগেও কিন্তু শেয়ার করেছে যে সেই লোকের দুইটা বউ আছে গার্মেন্টসে সেভাবেই সে বিয়ে করেছে তাদেরকে দেখে না আবার কিন্তু তার সঙ্গে বিয়ে করে বিয়ে করতে চাই হয়তো বা বিয়ে করে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা দুই মাস মানে এর টাকা খাওয়ার জন্যই কিন্তু সেই ছেলেটা তাকে বিয়ের জন্য চাপ দেয় তো দর্শক আপনাদের জায়গার থেকে আপনারাই বলেন যে আসলে এখন কি করবে আচ্ছা আপু এখন আপনি কি করতে চান ভাইয়া এখন আমি হচ্ছে ওই জগৎটা থেকে বের হয়ে আসতে চাই আমি চাই ভালো একটা ছেলে পেলে তাকে বিয়ে করে সুখে সংসার করতে আচ্ছা আপনি তো বলছেন যে আপনি গার্মেন্টস এ চাকরি করেন তাহলে কি আপনি সেলাই মেশিনের কোনো কাজ জানেন হ্যাঁ ভাই আমি সেলাই মেশিনের কাজ জানি আচ্ছা আপনি একটা যদি সেলাই মেশিন টোটাল আপনার শার্ট প্যান্ট সবকিছু বানাতে পারেন নাকি হ্যাঁ পারি আচ্ছা টোটাল টোটাল গুলোর দাম কত পড়ে ভাইয়া টোটাল মেশিন ভালো একটা যদি অটো মেশিন কিনতে যায় সেই ক্ষেত্রে 22000 22000 আর ওই যে সব প্যান্টে তো দুই তিনটা মেশিন দেখি ব্যবহার করে হ্যাঁ আর আছে ওভার লোক ওগুলার আরো বেশি দাম 30 35 করে আচ্ছা 20 25000 টাকা হলে একটা মেশিন হবে জি ভাইয়া ঘরে সেলাই করা যাবে আচ্ছা সেই ক্ষেত্রে যে আপনি বলছেন যে আপনি গার্মেন্টস চাকরি করতে চাচ্ছেন না এখন আপনাকে যদি একটা মেশিন কিনে দেওয়ার ব্যবস্থা করা হয় আপনি তো বাসায় বসে থেকেও সেই কাজগুলো করতে পারবেন নাকি মানুষ আমি বাসায় বসে থেকেও আমি সেই কাজগুলো করতে পারবো আর মানুষের থ্রি পিস অর্ডার নিয়ে সেলাই করতে পারবো সুপ্রিয় দর্শক কেউ যদি এই মেয়েটিকে সাহায্য করতে চান আপনারা একজনে না পারেন কয়েকজন মিলেও যদি আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের এই ভিডিওগুলো দেখেন আসলে দেখেন আমরা বিভিন্ন জায়গাতে দান করি সেখানে কিন্তু কোটি কোটি টাকা সেই ফান্ডে রাখা আছে তাদের কিন্তু ভাই সেই টাকার দরকার নাই সরকার দেয় বিভিন্ন কোম্পানির থেকে দেয় তো আমি সকলের কাছে অনুরোধ করছি কেউ যদি এবনটিকে সাহায্য করতে চান তাকে একটি সেলাই মেশিন কিনে দিয়ে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চান আসলে আপনারা শুনলেন যে তার চাকরির অভিজ্ঞতারা সে কত খারাপভাবে সেখানে পার করেছে তো আমাদের ডিসপ্লে উপরে নাম্বার দেওয়া আছে তার সঙ্গে সরাসরি কথা বলে আমাদের প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন বা আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা মানুষকে সাহায্য করে থাকেন তো এই আপুটিকে যদি পারেন আপনারা একটা মেশিন কিনে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে সে সেটা দিয়ে কাজ করে সংসার চালাতে পারে দর্শক আপনি যদি সাহায্য করতে নাও পারেন আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের বিনিময় হয়তো বা আরও একজন মানুষ তাকে সাহায্য করার সুযোগ পাবে তো ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন ধন্যবাদ